প্রত্যেককে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের যে বিষয় সেটা হলো দু নম্বরের প্যারাগ্রাফ লেখা, দু নম্বরের প্যারাগ্রাফ, তাও আবার 60টা ওয়ার্ডের মধ্যে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন ওদের জন্য একটু বলে রাখি যে SLST কিংবা মাদ্রাসা হয়তো পঞ্চায়েত ভোটের আগেই হবে, তার জন্য চাই কড়া একটা প্রিপারেশন। এবং নতুন এটা এবার অ্যাড হয়েছে আপনাদের SLST-তে, দু নম্বরের আপনাকে লিখতে হবে প্যারাগ্রাফ। অতএব বেশ কঠিন, দেখে মনে হচ্ছে একদম সহজ, কিন্তু এটা একটা দৈত্যের মতন কঠিন একটা বিষয়। কারণ আমরা যারা ইংলিশে আর কি মাস্টার্স করেছেন বা অনার্স করেছেন ওদের জন্য হয়তো একটু সহজ হবে, বাট যারা আর কি অন্যান্য বিষয় থেকে এসছেন তাদের জন্য বেশ কঠিন হবে। তবে বন্ধু একটু মন দিয়ে আপনাকে শুনতে হবে, আপনি জাস্ট চ্যানেলে এলেন এখান থেকে বেরিয়ে আপনি চলে গেলেন সেটা কিন্তু নয়, ধৈর্য রাখতে হবে, ধৈর্য সহকারে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তারপরে কিন্তু আপনি পারবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে। তার আগে আমার নাম বিল্টু সিংহ, টিচার অফ সেন্ট জেভিয়ার স্কুল। যদি চ্যানেল নতুন এসছেন তাহলে নিচে দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমার গ্রুপের, অলরেডি দুটো গ্রুপ আমার শেষ হয়ে গেছে, 3 নম্বর গ্রুপ অবশ্য ফ্রি গ্রুপ, আপনি সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন, ছেলে মেয়ে সবাই সেখানে আছে, একটু আপনি বলবেন একটু আমি বলবো, এভাবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এটা বেশ ভালো একটা তৈরি হতে আমরা পারবো। চলুন শুরু করি আজকের ভিডিও, ঠিক আছে। দেখুন মার্কস টু, দু নম্বরে লিখতে হচ্ছে আপনাকে প্যারাগ্রাফ, মাত্র দু নম্বরের 60টা ওয়ার্ডের মধ্যে। এখানে একটু বলে দিই 60টা ওয়ার্ড, ওকে, 60টা ওয়ার্ডে আপনাকে লিখতে হবে, 5টা ওয়ার্ড এদিক ওদিক হলেও ক্ষতি নেই, কম হলে ক্ষতি আছে বেশি হলে ক্ষতি নেই। দেখুন কি ওখানে আসতে পারে, আসতে পারে মাই ফ্যামিলি। আমি পার্ট ওয়ানটা সকালে দিয়ে দিয়েছি, পার্ট টুটা এটা, পার্ট টুটা, পার্ট ওয়ানটা আমি লাস্টে অ্যাড করে দেবো, আপনি পারলে এবার দেখে নেবেন। মাই ফ্যামিলি দিয়ে আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে লিখতে হবে। তবে ফ্যামিলির কোন দিকগুলো লিখবেন আপনি, না ফ্যামিলির আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে, কে কে রয়েছে, এইসব বিষয়গুলো লিখবেন, এবং ফ্যামিলির যেটা প্রধান দিক সেটুকু আপনাকে লিখতে আর কি হবে। মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কেন ও আমার জন্য বেস্ট, সেই বেস্টের মানে কোয়ালিটিগুলো আমাকে লিখতে হবে। মানে এমনিতে বেস্ট তো হয় না, ওর মধ্যে নিশ্চয়ই কিছু কোয়ালিটি আছে, সেইটা কিন্তু লিখতে আর কি হবে। মাই হবি, আপনার তো অনেক হবি থাকতে পারে, বই পড়া, সিনেমা দেখা, চ্যাটিং করা, কিংবা গল্পের কিছু একটা আর কি অনুসন্ধান করা। অতএব মাই হবি, কেন এই হবিটা আমার আর কি পছন্দ, এইটাকে আমি কেন বেশি ভালোবাসি, সেটা আপনাকে লিখতে আর কি হবে। 60টা ওয়ার্ডের মধ্যে যে বিষয়গুলো এক্সামিনার পড়লে ওর কিন্তু মাথার মধ্যে চলে আসে যে হ্যাঁ এই একটা বেশ সুন্দর লিখেছে, তাহলে হয়তো আপনি 2-এর মধ্যে 1.75 পর্যন্ত আপনি পাবেন, 2-এর মধ্যে আপনাকে হয়তো 1 নম্বর দিয়ে আর কি ছেড়ে দেবে, বা 1-এর কম আপনাকে দিতে আর কি পারে, হাফ দিতে পারে, সেখানে কিন্তু আপনি পিছিয়ে গেলেন। এখানে আপনাকে কিন্তু স্কোর করতে হবে, না করলে কিন্তু হবে না। নেক্সট হলো ইয়োর মাদার, আমাদের মা আমাদের জন্য ডেডিকেটেড সবসময়, কেন মানে আমরা আমাদের মায়ের সম্পর্কে বেশ ভালো ভালো কোয়ালিটিগুলো কিন্তু লিখবো, মায়ের যে গুণাগুণগুলো লিখবো, এটা হলো মূল বিষয়। মাই ফেভারিট টিচার, টিচার আপনিও আগামী দিনে হবেন, আমরাও হয়েছি, অতএব আমার টিচার আমার কাছে প্রিয় কেন, কোন দিকগুলোর জন্য প্রিয়, সমস্ত দিক আপনাকে লিখতে কিন্তু হবে। এটাই চাইছে ওরা, এটাই আপনার কাছ থেকে চাইছে যে এইগুলোই আপনার কাছ থেকে আমরা নেবো, তার জন্য রাখা এটা 50 নম্বর থাকবে, তার মধ্যে 5 থেকে 7টা থাকবে 2 নম্বরের, এখান থেকেই আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনি এখন থেকে যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু পিছিয়ে কিন্তু যাবেন। মাই এম ইন লাইফ, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্যটা কী, আমি কেন ওটা হতে চাইছি। কারো যেমন লক্ষ্য হতে পারে টিচার, কারো হতে পারে ডাক্তার, কারো হবো আরও কিছু, তো কেন সেটা আর কি হতে চাইছে, এখানে সবার আর কি টিচারই হবে। এনভায়রনমেন্ট, আমাদের বর্তমান যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে লিখতে আর কি হবে, তা দূষণে ভরা, পরিবেশের ভালো দিক মন্দ দিক সমস্ত কিছু আপনাকে কিন্তু লিখতে আর কি হবে 60টা ওয়ার্ডের মধ্যে। আমাকে আপনাকে আমি আর কি দেখিয়ে দেবো, লিখিয়ে একটা আর কি দেখিয়ে দেবো যে কীভাবে লিখতে আর কিগুলো হয়। সোসাইটি, বর্তমান সোসাইটি আপনি জানেন যে কেমন সোসাইটি বর্তমানে আমরা মানে আর কি মানে বসবাস করছি, এটা আমার থেকে আপনারা ভালো বুঝতে পারবেন যে সোসাইটির ভালো দিক মন্দ দিক, সোসাইটির গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাকে কিন্তু এখানে আলোচনা আর কি করতে আর কি হবে। ট্রাভেল, আপনি ট্রাভেল করতে নিশ্চয়ই ভালোবাসেন, তো ট্রাভেল করতে আপনি কেন ভালোবাসেন সেটা আপনাকে জানাতে আর কি হবে। ট্রাভেল করলে আপনি কী কী আপনি শিখতে আর কি পারেন,
আপনার নতুন একটা অভিজ্ঞতা একটা তৈরি হচ্ছে, সমস্ত কিছু লিখতে হবে ট্রাভেলের দিক থেকে। মিডিয়া, যদি আমরা চাকরি বর্তমানে মানে যদি আমরা চাকরি আর কি আগামী দিনে পাবো, তবে কিছু কিছু ভালো ভালো মিডিয়া রয়েছে তাদের জন্য আর কি পাবো। সেই মিডিয়ার মিডিয়ার যে ভালো দিক এবং অবশ্যই খারাপ দিক দুটোই কিন্তু আপনাকে দেখাতে হবে। সবসময় ভালো দিকগুলো দেখলে কিন্তু চলবে না। সেই মিডিয়ার মিডিয়ার সম্পর্কে আপনাকে 60টা মধ্যে লিখে দেখাতে হবে। আওয়ার হেলথ, আমাদের হেলথ হেলথ আপনার কোন কোন জিনিসগুলো করলে আমাদের হেলথ নষ্ট হয়, কোন জিনিসগুলো করলে আমাদের হেলথ ভালো থাকে, সেটাও আপনাকে লিখতে আর কি হবে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক আমি নিয়েছি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ক্রাইম করলে পানিশমেন্ট তো পেতেই হয়, তবে সেই পানিশমেন্ট কেমন হওয়া উচিত, কেমন ক্রাইমের জন্য কেমন পানিশমেন্ট হওয়া উচিত, সেটাও আপনাকে কিন্তু দেখাতে আর কি হবে। যদি পানিশমেন্ট যদি কোনো খারাপ দিয়ে থাকে সেটাও আপনাকে কিন্তু বলতে আর কি হবে। তাহলে এক্সামিনার আপনার কাছে এটাই চাইছে যে আপনি কেমন একটা, এর উপরে জানেন তো, এর উপরে আপনার নেচারটা কিন্তু ওরা একটা জাস্টিফাই কিন্তু করবে যে আপনি কেমন। কেমন লাগলো ভিডিও বন্ধু, একবার আপনি কমেন্ট বক্সে লিখে দেখাবেন, আমি বিষয়টা লিখেও আপনাকে দেখিয়ে দেবো, বাংলাটাও ইংলিশটাও। সঙ্গে থাকুন, পারলে সাবস্ক্রাইব করুন, পারলে লাইক করুন, পারলে শেয়ার করুন, নিজেও পড়ুন, অন্য করে সাহায্য করুন। পারলে চলে আসুন গ্রুপের মধ্যে, কথাবার্তা হবে সেখানে। নমস্কার।